আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট একসাথে লড়ছে। প্রদ্যুৎকে কাজে লাগিয়ে তিপ্রা মোথা নামে নতুন দলকেও মাঠে নামিয়েছে বিজেপি দল। লক্ষ্য একটাই, যেভাবেই হোক এডিসি দখল। সেখানে বামেরা একাই লড়ছে পাহাড়ে, পৃথক রাজ্য বা গ্রেটার তিপ্রাল্যান্ডের কোনো গল্প নিয়ে নয়। পাহাড়ে কাজ, খাদ্য এবং রোজগারের প্রশ্নে ভোট চাইছে লাল ঝান্ডা। কিন্তু লাল আতঙ্ক এখনও পিছু ছাড়েনি হীরা এবং হীরাপোষ্য মাফিয়াদের। ভোটের প্রচারে প্রায় প্রত্যেক দিন হীরাপোষ্যদের হাতে আক্রান্ত হচ্ছে বাম নেতাকর্মীরা। ষোলো মান্দাই পুলিনপুর কেন্দ্রের 39 নম্বর বুথ এলাকায় সিপিআইএম দলের দলীয় কর্মীরা দলীয় প্রচার করতে গিয়ে হীরাপোষ্য সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হল বুধবার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুই চাকমা এলাকায়। সূত্রের খবর, ষোলো মান্দাই পুলিনপুর কেন্দ্রের সিপিআইএম দলের প্রার্থী সুকুমার দেববর্মার সমর্থনে দলীয় কর্মীরা ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছিলেন, তখনই সংঘটিত হয় আক্রমণ। আমরা সিপিএম পার্টিরা ফ্ল্যাগ লাগাই আছে, ফ্ল্যাগ লাগাইয়া আসার পথে দাঁড়া 20-25 জন আমরা উপর যাবাই করছে। প্রথমে গাড়ির সামনে বাইকটা দাঁড়া করেছে, দাঁড়া করে ক্লাসটা ভেঙে পারে ক্লাসটা ভেঙে নিয়েছে। এরপরে আমরা মারধর করছি। আমরা তো মুখ চিনা চিনি, তারা নাম জানি না। আসলো আর বাকিগুলো ড্রাইভার, আমরা সিপিএম এর ফ্ল্যাগ যে লাগাইতে গেছিল, তারা সিপিএম পার্টির লোকে ফ্ল্যাগ লাগাই আসার পথে বিজেপিরা আক্রমণ করছে, এখানে ফ্ল্যাগ লাগাইতে পারতো না এসে। তারপরে বিসিপি বাসা যায় গালে গালাজ করছে, তা সন্তোষ চন্দ্র দাস, আমি সিপিএম করি গাড়ি মেক্সিটা বলুন গাড়ি তো অনার সোনার বাঁধে গ্লাস টাস ভেঙে যাবে। ক্ষমতায় আসার মাত্র 3 বছরের মধ্যেই গণতন্ত্রে আস্থা হারানো বিজেপি আইপিএফটি জোট সরকার আশ্রিত সমাজদ্রোহীরা রাজ্যের দিকে দিকে এই তাণ্ডব চালাচ্ছে বলে সূত্রের খবর। বুধবার TR01G1642 নম্বরের একটি গাড়িও ভেঙে গুড়িয়ে দেয় বিজেপি আইপিএফটি আশ্রিত সমাজদ্রোহীরা। ধারালো অস্ত্র, রড ইত্যাদি দিয়ে প্রায় 10 জনের একটি দল ভোটকে প্রহসনে পরিণত করার জন্য হামলা চালায় বলে সূত্রের খবর। প্রথমত আমাদের যে নির্বাচন এডিসি, এই নির্বাচন বরমরা চিন্দ্রাই সালকা এই দুই জায়গাতে ফ্ল্যাগ লাগাইছি। তারপর এলাম লুঙ্গাবাড়ির যে মুখটা ওইখানে লাগাইছি, এইখানে লাগাইছে যে আমরা ঢুকছি কুদুকুরুনি, কুদুকুরুনি গিয়ে পিচাক মাঠে লাগাইছি। পিচাক মাঠে লাগাইছে আমরা যে গির্জার যে মাঠ, গির্জার মাঠের সংলগ্ন আমরা কিছু ফ্ল্যাগ লাগাইছি। ফ্ল্যাগ লাগাইয়া সোজা আমরা আয় করি, এমন সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা দল বল নিয়ে সেরা লাঠি সোটা নিয়ে সেরা আমাদের উপরে আক্রমণ করছে। এতে আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে, আমাদের কমরেডরা কতজন আক্রান্ত হয়েছে? আমরা তো গাড়িতে ছিলাম প্রায় 17 জনের মতো। তো বিশেষ করে সামনে যারা আসিলাম, আমি আসিলাম, পার্টি লোকাল কমিটির সদস্য কমরেড নিতাই দাস ছিল, বীরেন্দ্র রুদ্রপাল ছিল, তারা ওই সামনের যে বনারে বাড়িটা দিয়েছে গ্লাসটার মধ্যে বাড়ি দিয়েছে। জোট সরকার এবং মুখ্যমন্ত্রী নিজেও খুব ভালোভাবে জানেন যে 2023-এ পদ্মফুল ত্রিপুরা থেকে ধুয়ে সাফ হয়ে যাবে। কোনো অবস্থায় বিজেপি ত্রিপুরার ক্ষমতায় আর ফিরবে না। রাজ্যের দিকে দিকে যে অদ্ভুত বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে এবং মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তাতে বিজেপি দলের ছবি যথেষ্ট ম্লান হয়ে গেছে মাত্র অল্প কটা বছরেই। তাই প্রশ্ন, ড্যামেজ কন্ট্রোল করতে কি একমাত্র পুঁজি আক্রমণ? বিরোধী বামেদের ঠেকাতে রড আর ধারালো অস্ত্রই কি একমাত্র ভরসা? হীরাবাবুর ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।